শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হৎকারী সিদ্ধান্তর বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে মাদ্রাসার শিক্ষক আর ছাত্র ছাত্রী সকলে। কোনো কারণতে মানি লওয়া নহব সরকার এই সিদ্ধান্ত, এয়া গণতন্ত্র বিরোধী, এই সিদ্ধান্ত আমি মানি নলওঁ। মাদ্রাসা সমূহ অকল ধর্মীয় শিক্ষা নহয়, সাধারণ শিক্ষা প্রদান করা হয়। সরকারে কিয় এনেকুৱা হৎকারী সিদ্ধান্ত লৈছে? গণতন্ত্র দেশত সকলোৱে নিজৰ নিজৰ অধিকাৰ পাব পাৰে, লাগিলে আমি আন্দোলন করিম, তথাপিও এই সিদ্ধান্ত মানি লওয়া নহব। সরকারে রাজতন্ত্র চলাই আছে আর এনেদরে কয় ছাত্র ছাত্রী আর শিক্ষক সকলে। মন করবলগীয় কথা যে অসমৰ শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শেহতীয়াকৈ ঘোষণা করেছে যে অসমৰ পৰা মাদ্রাসা আর টুল শিক্ষা অহা পাঁচ ছ মাসৰ ভিতর নাইকিয়া করা হব, তার পরিবর্তে হাইস্কুল আর হায়ার সেকেন্ডারির লগত সংলগ্ন করা হব। এই ঘোষণা করার লগে লগে তীব্র প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে সমগ্র অসমত। সিদ্ধান্ত লৈছে আমাৰ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, এইটোতো হৎকারী শিক্ষা কি সিদ্ধান্ত লৈছে, তো এইটো আমি সাপোর্ট নকৰোঁ। তার কারণ আমার মাদ্রাসায় থাকিব লাগে, তার কারণ এই এইবিলাক মাদ্রাসা আজির নহয়, স্বাধীনতার পূর্বের পরাই চলি আছে। আর তেখেতে শিক্ষামন্ত্রী আছিল যেতিয়া আমার এইবিলাক পরিচয় করেছে, কিন্তু তেতিয়া কোনো কথা নাছিল। এতিয়া আমার শিক্ষামন্ত্রী মহোদয় কি হল মানে উল্টা পাল্টা করে আছে, সেই কারণে ঘটনা হল। আমি এই সাপোর্ট নকরো, আমি আমার মাদ্রাসা যেনেকুয়া থাকিব লাগে, লাগিলে মানে আর ইয়াতকে উন্নত করব পারে। আমার ইয়াত আপনার সেবার সকলকেটা সাবজেক্ট আছে, ইংলিশ, এসামিস, সায়েন্স, ম্যাথ, সবকটা ই আছে, সাবজেক্ট আছে। মাজত আমি দুইটা দুই তিনটা আরবিক সাবজেক্ট পড়াও, বেলেগ কিছু নাই। আমার ইয়ারপরা মেট্রিক হয়, জেনারেল মেট্রিক হয়, আমার আরবিক ডিগ্রি যেটা হয় সেটা এফ এম বলে আমি কো। এনেকুয়াভাবে আমার এই চলি আছে আর আমি এই সেবার আন্ডারত পড়ে আছো। সেবার যে কোর্স কারিকুলাম আছে, ই আছে, সাবজেক্ট আছে, কিতাব আছে, আমি সেইবিলাকে পড়াই আছো। ইয়াত তো তেনেকুৱা স্পেশালি ধর্ম খালি অকলে খালি ধর্মগ্রন্থি আমি শিকা সেইটো নাই। অসম সরকার শেহতীয়াকৈ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আপনি মানে কব বিচারিছে নাকি, যে ভারতবর্ষ যখন গণতন্ত্র দেশ হয় ইয়ার প্রতি এটা মানে প্রভাব পেলাব? এই আমার মতে এই গণতন্ত্র বিরোধী হয় এই এই সিদ্ধান্তটি, কেন আর এই দেশ তো আমার ধর্ম নিরপেক্ষ দেশ, এই রাজতন্ত্র দেশ নহয়। ধর্ম নিরপেক্ষতা যদি এইটু যদি এনেকুয়া করে তাহলে তো ধর্ম নিরপেক্ষতা না থাকে, গণতান্ত্রিকতা না থাকে, এইটা কেন কথা হয়? এইটা গণতন্ত্র বিরোধী হয়, যেহেতু এটা বহু দিনের পর স্বাধীনতার পূর্বপরা চলি আছে। আজি হঠাৎ এনেকা একটা সিদ্ধান্ত, মাদ্রাসা আছিল সেইটো চেঞ্জ করে হাইস্কুল করব লাগে। মই বিচাৰিছো যে মোৰ মাদ্রাসাত যেটো ক্লাস চলি আছে এইটোই চলিব, স্কুলের ক্লাস নালাগে। মোৰ স্কুলের ক্লাস এইটো আরবিক শিক্ষা হয়, তাতে জেনারেল শিক্ষা হয়, আমার এইটাই ভাল। আমার এই খালি জেনারেল না লাগে, আমার দুটাই লাগে। সরকার কি আহ্বান জানা? এতিয়া সরকার কব বিচারিছো যে আমার মাদ্রাসায় থাকিব, স্কুল না লাগে। স্কুল তো এই অঞ্চলত বহুত আছে, হাই স্কুল আছে, এম স্কুল আছে, মাদ্রাসাটা ভাঙি কি কিয় কারণে স্কুল করব লাগবে? আমালোকে এটো স্কুল বনালে মোর ইসলামিক যেটো ই আছে সেটো মোর ই হব শিখব নোৱাৰো, আর আমার ইসলামিক শিক্ষাও লাগে আর আমার ধর্মীয় শিক্ষা। এটো স্কুলটো চলে কিন্তু ধর্মীয় শিক্ষা এড়ি দি খালি জেনারেল শিক্ষা করব নোৱাৰো, আমরা বন্ধ করব নোৱাৰিব। আর মোর মাদ্রাসা মাদ্রাসায় থাকিব, কিহৰ বাবে থাকিব লাগে? আমরা আমালোকে ইসলাম শিক্ষা লৈছো আর ইসলাম লম আর পড়াশোনা করে কিবা উন্নত করিম, সেই কারণে ইসলাম থাকিব লাগিব। আমি আর কি কম, গণতন্ত্র আছে আর মোর ছাত্রবিলাকে আছে, আমরা আন্দোলন করিম, এইবিলাক নালাগে। আমার মাদ্রাসা মাদ্রাসায় থাকি। মানকাছাৰ পৰা মিজানুল ইসলাম, অসম টুডে।